যাচ্ছি। যাচ্ছি কোথায় না রাস্তায় যেতে দেখবো। টিল দেন ওয়েট করুন। আচ্ছা, মাদার তেক চৌ রাস্তা পার হলাম আর আমি এদিক দিয়ে সোজা নন্দীপাড়া হয়ে চলে যাবো যে জায়গাটা যাচ্ছি। তো দেখতে থাকেন। অ্যান্ড হোয়াট ইজ সো স্পেশাল অ্যাবাউট দিস প্লেস, মানে যেখানে আমি যাচ্ছি। স্পেশাল হচ্ছে ঢাকা থেকে সবচেয়ে কাছে একটা গ্রামের ফিল পাবেন আপনি। মানে একটা গ্রাম বলতে আমরা কী কী বুঝি, গ্রাম বলতে বুঝি হচ্ছে মনে করেন অনেক গাছপালা থাকবে, নদী থাকবে, হাঁস মুরগি থাকবে, এরকমই তো তাই। সো এরকম একটা জায়গায় আমি এখন যাচ্ছি। আর জায়গাটা আমার বাসার থেকে অনলি 12-15 কিলোমিটার হবে। জায়গাটার নাম হচ্ছে পূর্বগ্রাম, অথবা লোকালরা বলে পুবগাঁও। আর ওইখানে আমার ফুপির বাসা, সেখানেই যাচ্ছি আজকে। শুক্রবার আর আমার বের হওয়ার কথা ছিল একটু আগে, বাট কিছু কাজের কারণে আমি আর কি আটকে পড়ে গিয়েছিলাম। 12টার পরই আমি বের হয়ে গেলাম, এখন যাচ্ছি ওইদিকে। এখন আসি নন্দীপাড়া। আর এই গ্যাঞ্জাম থেকে বের হওয়ার পর আবার কথা বলি। এখানে বাইক চালানো একটা পেইন, রিক্সা, গাড়ি, অটোরিক্সা, মানে যা আছে একটা রাস্তায় যা যা চলা সম্ভব সব এখানে চলে। এখান থেকে বের হওয়ার কথা বলছি। আমি বন্ধু শ্রী ডান স্টাফ কোয়ার্টার, আর আমি যাবো স্টাফ কোয়ার্টারের দিকেই। এখান থেকে আমার মেনলি রাস্তা সুন্দর লাগা শুরু হয়। এই জায়গার ব্লগটা করা মেনলি কারণটা এটাই যে মানে ঢাকা থেকে এত কাছে, মানে এত সুন্দর গ্রামীণ পরিবেশ, নদী আছে একটা, আরও কিছু সুন্দর জায়গা আছে, তো দেখাতে চাচ্ছি এগুলোই। আচ্ছা, আজকে শুক্রবার, আমি আজকেও ফেরিতে সবসময় মতো দেরি করে ফেলছি, তো একটু জলদি করে আমার যাওয়া লাগবে ওখানে। অ্যান্ড ওখানে গিয়ে নামাজ পড়ে এরপর আমি ঘুরতে বেরোবো, তখন আপনাদেরকে সবই দেখাবো। সো আমি একটু জলদি করে যাই এক ওখানে। আচ্ছা, আমি এসে পৌঁছাই গেছি। এখানে রাস্তাঘাটে অনেক গাড়ি, আমি পৌঁছে গেছি। অ্যান্ড আমি এখন মেনলি আসছি এখানে একটা ফ্যামিলি প্রোগ্রাম অ্যাটেন্ড করতে। এখন এখন ঢুকবো বাড়িতে, আজকে শুক্রবার। ফার্স্টে নামাজটা পড়বো, নামাজের পর খালি রাস্তায় মান বাড়ি গেছে। আচ্ছা, আমি নামাজ পড়বো, নামাজ পড়ার পর হয়তো ঘুরতে বেরোবো, তখন আপনাদেরকে নামাজ খাওয়া দাওয়া শেষ, এখন বেরোয়েছি ঘুরতে। দেখতে পাচ্ছেন আশপাশের পরিবেশটা পুরোপুরি গ্রামই। আচ্ছা, এখানে যা যা ঘোরার জায়গা তো আমি ঘুরবই, অ্যাজ আই হ্যাভ সেইড বিফোর। এখন মনে যাচ্ছে একটা ব্রিজের এদিকে, সামনে একটা ব্রিজ আছে, ব্রিজ দিয়ে 2500 নরসিংদী ওইদিক যাওয়া যায়। সো ওই ব্রিজটার ওখানে যাবো, যারা পরে যাওয়ার সময় একটু ঘুরে ঘুরে দেখবো, আপনাদেরও দেখাবো। বেশ কিছু শিপইয়ার্ড আছে, শিপইয়ার্ডগুলোও আপনাদেরকে যতটুকু পারি আমি দেখাবো। এই সেই ব্রিজ, এই ব্রিজটার কথাই বলছিলাম। ব্রিজে উঠতেছি এখন, উঠে দেখি কিছু ড্রোন শট নেওয়ার চেষ্টা করবো। ভিডিও আজকে তো ইটস লাইক আ শর্ট ব্লগ, খুব বেশি বড় করবো না ভিডিও। এখন এখানে নামি আর আপনারা কিছু সিনেমেটিক্স অ্যান্ড এরিয়াল ভিউস দেখেন, এরপর ব্লগের এন্ডিং করছি। সো এনজয় দ্য ভিউ অ্যান্ড লেট মি নো ইফ ইউ লাইক ইট অর নট। ভালো হলে জানাবেন, খারাপ হলেও জানাবেন, যেটা আমি সবসময় বলি। অ্যান্ড আজকে বলিনি এটা একবারও,
যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে দেন প্লিজ ডু কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আচ্ছা আর কথা না বলে আপনারা কিছু সিনেম্যাটিক্স অ্যান্ড এরিয়াল ভিউস এনজয় করেন। আজকে ব্লগের এন্ডিংটা দিই, আমার ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড বেল আইকনটা প্রেস করে দিবেন। ইনশাআল্লাহ আই উইল সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ওয়ান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।